মোদির বাবা তুলে তো বিতর্কে কংগ্রেস সভাপতি খার্গে বিতর্কে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদ্যে গিয়ে তার বাবাকেও আক্রমণ করে বসলেন কংগ্রেস সভাপতি ভোটের প্রচার পর্বে মোদীর পরিবার তুলে আক্রমণ চাপে ফেলতে পারে কংগ্রেসকে দিন কয়েক বাদেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন শুক্রবার হায়দ্রাবাদের প্রচারে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি খাড়্গে জনসভা থেকে মোদিকে তোপ দাগেন তিনি বলে দেন মোদী মিথ্যাবাদী তিনি প্রতিশ্রুতি দিয়ে রাখেন না সেটা বলতে এই বিপাকে পড়ে যান কংগ্রেস সভাপতি বিতর্কিত মন্তব্য করে বসেন প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে যদিও বাবা বলতে এখানে প্রধানমন্ত্রীর স্বর্গীয় বাবা দামোদর দাস মোদীকে বোঝাতে চাননি খাড়গে তিনি বোঝাতে চেয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাওকে

সেই কটাক্ষকে হাতিয়ার করে পরে আত্মপ্রচার করছে মোদি যা ভোট বাক্সে ডিভিডেন্ট দিয়েছে বিজেপিকে এবারেও কি তেমনই হবে মোদীর বাবা তুলে তো বিতর্কে কংগ্রেস সভাপতি খারগে বিতর্কে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদ্যে গিয়ে তার বাবাকেও আক্রমণ করে বসলেন কংগ্রেস সভাপতি ভোটের প্রচার পর্বে মোদীর পরিবার তুলে আক্রমণ চাপে ফেলতে পারে কংগ্রেসকে দিন কয়েক বাদেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন শুক্রবার হায়দ্রাবাদের প্রচারে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি খার্গে জনসভা থেকে মোদীকে তোপ দাগেন তিনি বলে দেন মোদী মিথ্যাবাদী তিনি প্রতিশ্রুতি দিয়ে রাখেন না সেটা বলতে গিয়ে এই বিপাকে পড়ে যান কংগ্রেস সভাপতি বিতর্কিত মন্তব্য করে বসেন প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে যদিও বাবা বলতে এখানে প্রধানমন্ত্রীর স্বর্গীয় বাবা দামোদর দাস মোদীকে বোঝাতে চাননি খার্গে তিনি বোঝাতে চেয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাওকে খার্গে বলেন প্রধানমন্ত্রীর স্বভাবগত মিথ্যুক কোন প্রতিশ্রুতি পূরণ করেননি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এলে সকলের টাকা টাকা করে হবে সেই এসেছে তাহলে কি মিথ্যেবাদী হল কংগ্রেস নাকি মোদী কৃষকদেরও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তা উপার্জনের দ্বিগুণ হয়ে গেছে তিনিও মিথ্যাবাদী প্রধানমন্ত্রী নয় প্রধানমন্ত্রীর বাবাও এখানে আছেন উনি বলেন আমি এই করেছি ওই করেছি খার্গের ওই মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ হিসেবেই দেখছে বিজেপি সেই কটাক্ষকে হাতিয়ার করে পরে আত্মপ্রচার করছে মোদি যা ভোট বাক্সে ডিভিডেন্ট দিয়েছে বিজেপিকে এবারেও কি তেমনই হবে মোদীর বাবা তুলে তো বিতর্কে কংগ্রেস সভাপতি খারগে বিতর্কে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদ্যে গিয়ে তার বাবাকেও আক্রমণ করে বসলেন কংগ্রেস সভাপতি ভোটের প্রচার পর্বে মোদীর পরিবার তুলে আক্রমণ চাপে ফেলতে পারে কংগ্রেসকে দিন কয়েক বাদেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন শুক্রবার হায়দ্রাবাদের প্রচারে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি খার্গে জনসভা থেকে মোদীকে তোপ দাগেন তিনি বলে দেন মোদী মিথ্যাবাদী তিনি প্রতিশ্রুতি দিয়ে রাখেন না সেটা বলতে গিয়ে এই বিপাকে পড়ে যান কংগ্রেস সভাপতি বিতর্কিত মন্তব্য করে বসেন প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে যদিও বাবা বলতে এখানে প্রধানমন্ত্রীর স্বর্গীয় বাবা দামোদর দাস মোদীকে বোঝাতে চাননি খার্গে তিনি বোঝাতে চেয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাওকে খার্গে বলেন প্রধানমন্ত্রীর স্বভাবগত মিথ্যুক কোনো প্রতিশ্রুতি পূরণ করেননি তিনি মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে সকলের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে পাঠানো হবে কারোরই অ্যাকাউন্টে সেই টাকা এসেছে তাহলে কি মিথ্যেবাদী হলো কংগ্রেস নাকি মোদী কৃষকদেরও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তা উপার্জনের দ্বিগুণ হয়ে গেছে তিনিও মিথ্যাবাদী প্রধানমন্ত্রী নয় প্রধানমন্ত্রীর বাবাও এখানে আছেন উনি বলেন আমি এই করেছি ওই করেছি খার্গের ওই মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ হিসেবেই দেখছে বিজেপি সেই কটাক্ষকে হাতিয়ার করে পরে আত্মপ্রচার করছে মোদী যা ভোট বাক্সে ডিভিডেন্ড দিয়েছে বিজেপিকে এবারেও কি তেমনই হবে